প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 1.5 এর ছয়াধ্যায়। ছয়াধ্যায় কি আছে একবার দেখে নিই। ছয়াধ্যায় রয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ABC একটি যে কোনো ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক আঁকি। সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা দেখি। আরেকবার কোশ্চেন পড়ে নিই। ছ নম্বর রয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ABC একটি যে কোনো ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক আঁকি। সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা দেখি। ঠিক আছে, দেখো আমরা কোশ্চেন নম্বর ৬ করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এখানে লিখে নিই কোষে দেখি 1.5। কোষে দেখি কোশ্চেন নম্বর 6। ঠিক আছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ABC একটি যে কোনো ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের তিনটি কোণে সমদ্বিখণ্ডক আঁকি। সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা দেখি। ঠিক আছে, তাহলে সব থেকে প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নেব ABC। যে কোনো মাপের একটা ত্রিভুজ আমরা এঁকে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি আমরা। এখানে আমরা সমবাহু ত্রিভুজ নিচ্ছি। তোমরা যে কোনো ত্রিভুজই নিতে পারো, আমরা এখানে সমবাহু ত্রিভুজ নিচ্ছি। এটাকে মিলিয়ে দেব। নাম দিয়ে দেবো ABC, এটার নাম হবে A, এখানে নাম দিলাম B, এখানে নাম দিলাম C। এরপর বলা হয়েছে কোণের সমদ্বিখণ্ড করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে B কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করছি প্রথমে। একটা বৃত্তচাপ আঁকলাম। এবার বাইরের বিন্দুতে আমরা এখানে নিচ্ছি, বাইরের বিন্দুটিকে আমরা এখানে একবার নিলাম, এই বিন্দু থেকে আবার এখানে কেটে নিলাম। দেখো এটা আমাদের সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে এখান থেকে আমরা বি বিন্দু থেকে এই বিন্দুটা আমরা মিলিয়ে নেব। এই বিন্দুটা সঙ্গে এই বি বিন্দু আমরা মিলিয়ে দেব। ঠিক আছে, এরপর আমরা সি বিন্দুকে সমদ্বিখণ্ডিত করব। একই নিয়ম, তাহলে প্রথমে আমরা একটা বৃত্তচাপ নেব সি বিন্দু থেকে। দুটি বিন্দুতে আমাদের ছেদ করেছে, এটা একটু বাড়ি নেব। এই বিন্দু থেকে একবার উপর দিকে কাটবো, আবার এই বিন্দু থেকে একবার এখানে কাটবো। তাহলে আমাদের কোণ সি সমদ্বিখণ্ডিত হবে। তো দেখো এখান থেকে এই সি বিন্দু এবং এই বিন্দুটা আমরা মিলিয়ে দেবো। ঠিক আছে, পেয়ে গেছি। এরপর দেখো আমরা এই বিন্দুটাকে সমদ্বিখণ্ডিত করবো। একই নিয়ম, তাহলে এইভাবে আমরা এতে একটা বৃত্তচাপ নেব। তাহলে দেখো এতে আমরা একটা বৃত্তচাপ নিচ্ছি। ঠিক আছে, এটাকে বাড়ি নেব। যে বিন্দুতে ছেদ করছে সেখান থেকে একবার কেটে নেব। আর এই বিন্দুতে যেখানে ছেদ করেছে সেখান থেকে আবার একবার কেটে নেব। তাহলে এই বিন্দুটা আমরা মিলিয়ে দেব, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দু আমরা মিলিয়ে দেব। ঠিক আছে, তাহলে দেখো এই তিনটি কোণ সমদ্বিখণ্ড কিন্তু একটি বিন্দুতে মিলিত হয়েছে। এটার নাম দিয়ে দিলাম O।
তাহলে এই ওটাকে আমরা বলবো সমবিন্দু, অর্থাৎ তিনটি কোণের সমদ্বিখণ্ডক একটি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে প্রশ্নটি ছিল যে সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা দেখি, তাহলে লিখব হ্যাঁ সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, সমদ্বিখণ্ডক 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 তিনটি সমবিন্দু, সমবিন্দু অর্থাৎ তিনটি সমদ্বিখণ্ডক কিন্তু একটি বিন্দুতে মিলিত হয়েছে, এখানে ও কিন্তু সমবিন্দু। ঠিক আছে, তা দেখো আমরা কোশ্চেন নম্বর করলাম, কোশ্চেন দেখি 1.5, কোশ্চেন নম্বর 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।